নমস্কার, শুরু করছি মামি হেলদি অ্যান্ড টেস্টি কুকিং অয়েল প্রেজেন্স ই বাংলা রান্নাঘর, কো পাওয়ার্ড বাই স্কচ ব্রাইট। লম্বা চলে আমি টক, তুমি ঝাল, সে মিষ্টি, যত মত তত পথ। না, কথাটা আসলে যত মত তত পথ, বলেছিলেন ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। আজ তার জন্মতিথি, তাকে স্মরণ করছি এবং শুরু করে দিচ্ছি এই স্পেশাল দিনে আমাদের স্পেশাল উইক টক ঝাল মিষ্টি। দেখে নেবো আজকে আমাদের প্রথম গেস্ট কে রয়েছে। শিখা দাম বাড়ি আহিরি টোলা, শাশুড়ি স্বামী ছেলে মেয়েকে নিয়ে শিখা বৌদির পরিবার। শখ রান্না করা, পোষা জীবজন্তুর দেখাশোনা করা, স্বপ্ন ছেলে মেয়েদের মানুষের মতো মানুষ করা। নমস্কার শিখা বৌদি। নমস্কার সুরিশা, খুব ভালো লাগছে তোমাকে দেখতে পেয়ে, এবং খুব ভালো লাগছে এইটা ভেবে যে তোমার আমার একটা জায়গায় মিল। কোথায় বলো তো? ওই যে জীবজন্তু। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ তোমার আমি দেখি কুকুরগুলোকে, খুব ভালো লাগে। কি রান্না হবে? তেঁতুলের কাঁচা মিঠে। তেঁতুলের কাঁচা মিঠে, তার জন্য কি তেল লাগবে? সর্ষের তেল। সর্ষের তেল আমরা ব্যবহার করছি মামি হেলদি অ্যান্ড টেস্টি কাচ্চি ঘানি মাস্টার্ড অয়েল, স্বাদে গন্ধে ঝাঁঝে অতুলনীয়। কতটা লাগবে? ব্যাস ব্যাস এক ফোঁটা, এক চামচ তেল, রান্না হয়ে যাবে। কি কি লাগছে একটু বলো। আচ্ছা, এখানে আছে কাঁচা তেঁতুল সেদ্ধ করা, পাকা তেঁতুলের কাঁচ, আচ্ছা শুকনো লঙ্কা, পাঁচ ফোড়ন, ভাজা মশলা, লাল লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, চিনি আর নুন। চলো এসে দিকে। প্রথমে কি দেবো? শুকনো লঙ্কা, পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা। কতটা দেখো? না অল্প। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এবার তো শুকনো লঙ্কা দিয়ে দাও, তুমি দিয়ে দাও। হ্যাঁ আমি তুমি হেল্প করবো। রামকৃষ্ণদেব টক খেতে খুব ভালোবাসতেন, খুব টক খেতে। আমি এটা পড়েছি। আচ্ছা একটু ভাজা ভাজা হয়ে যাক, এবার আমি পাকা তেঁতুল, এই কাঁচা তেঁতুল টাকে দেব। ও আচ্ছা, এগুলো সিড শুদ্ধ আছে, সব শুদ্ধ দিয়ে দেবো। হ্যাঁ দিয়ে দাও। আচ্ছা আচ্ছা, বাহ, এটা ফুটতে থাকুক, ততক্ষণ একটু জানবো। এরপর এই তেঁতুলটা না? হ্যাঁ এই তেঁতুলটা দিয়ে নতুন নতুন করছি, বুঝতে পারবো না। বাহ, এটা মিশিয়ে দিলাম। আর রয়েছে নুন, দেবো না একটু? এবার নুন দেবো, নুন হলুদ তুমি যেরকম বলেছিলে, একটু নুন, নুনটা একটু বেশি, একটু নুন একটু বেশি। হ্যাঁ ঠিক আছে, তিনবার নুন দিই বাস। এবার চিনি, হয় না, হলুদ, হলুদ লঙ্কা গুঁড়ো। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি হলুদ গুঁড়ো, দেখো কতটা শুকনো লঙ্কার গুঁড়ো। হ্যাঁ একটু ঝাল, এটা তুমি বলেছিলে কাশ্মীরি রেড, কাশ্মীরি রেড চিলি পাউডার একটু বেশি দাও, ঝালও হবে একটু কালারও হবে। আচ্ছা বাহ, ব্যাস এবার কি দেবো? একটু ফুটুক, তারপরে আমি চিনিটা দেবো। হ্যাঁ আর এই ভাজা মশলাটা একটু দর্শকদের বলে দিই কি কি আছে। এমনি জিরে, ধনে আর একটু শুকনো লঙ্কা, ভেজে শুকনো কলা ভেজে গুঁড়িয়ে নাও, মানে গরম মশলা নেই? না না না, কোনো গরম মশলা। আবার নাবানোর সময় একটু দেবো, ব্যাস। আহা, এই গন্ধটাই আসল, তাই না? তেঁতুলের কাঁচা গন্ধটাকে মেরে দেবে এই ভাজা মশলা। একটা কাজ করুন, আমরা চটপট আপনাদের দেখিয়ে দিই এই রেসিপি আরও একবার। তেঁতুলের কাঁচা মিঠে বানানোর জন্য ফ্রাইং প্যানে সামান্য ইমামি হেলদি অ্যান্ড টেস্টি কাচ্চি ঘানি মাস্টার্ড অয়েল গরম করে
পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তার মধ্যে সিদ্ধ করা কাঁচা তেঁতুল জল সমেত একটু ফুটিয়ে ওর মধ্যে একে একে পাকা তেঁতুলের কাঁচ, স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, কাশ্মীরি শুকনো লঙ্কা গুঁড়ো, চিনি আর ধনে জিরে শুকনো লঙ্কা একসঙ্গে ভেজে গুঁড়ো করা মশলা ছড়িয়ে একটু ফুটিয়ে নামিয়ে নিলেই রেডি তেঁতুলের কাঁচা মিঠে। এটা তোমার জন্য। থ্যাংক ইউ সুদীপা, ইউ আর ওয়েলকাম। আসল গিফট তাই, আমার কাছে এইটা আসল গিফট। দেখো তুমি আগে খেয়ে, তুমিও খাও। তোমার এই আওয়াজটা না আমার দারুণ লাগে সত্যি করে। মানে বাবা কি টক, কিন্তু খেতে খুব ভালো হয়েছে, সিরিয়াসলি খুব ভালো হয়েছে। নতুন নতুন রেসিপি, রেস্তোরাঁ ও খাবারের সন্ধান যদি পেতে চান তাহলে অবশ্যই পড়ুন বাংলার প্রথম আন্তর্জাতিক ফুড ম্যাগাজিন হ্যাংলা হেসের। 37/1 পূর্ণদাস রোড ট্রায়াঙ্গুলার পার্কের কাছে আমি সুদীপা নিয়ে চলে এসেছি আমার প্রথম রেস্টুরেন্ট সুদীপার রান্নাঘর, যেখানে সব ছুটির দিন আর স্যাটারডে সানডে থাকে আপনাদের জন্য কবজি ডুবিয়ে খাবার সুযোগ, মানে আনলিমিটেড বুফে। আমি থাকি আপনাদের অপেক্ষায়। এখন আমি অপেক্ষায় রয়েছি আমাদের দ্বিতীয় গেস্টের। দেখে নিই দ্বিতীয় গেস্টকে। পিঙ্কি ঘোষ, বাড়ি নৈহাটি, শাশুড়ি স্বামী ও মেয়েকে নিয়ে পিঙ্কির পরিবার। শখ রান্না করা, সেলাই করা, স্বপ্ন মেয়ে যেন ভালো নৃত্যশিল্পী হয়। আমরা গিয়েছিলাম নৈহাটি উৎসবে, সেখানেই আলাপ পিঙ্কির সঙ্গে। দেখে নিই এক ঝলক। আমরা ব্যবহার করছি স্বাদে গন্ধে ঝাঁঝে অতুলনীয় ইমামি হেলদি এন্ড টেস্টি কাচ্চি ঘানি মাস্টার্ড অয়েল। কতটা একটু বেশি লাগবে যেহেতু তেল ঝাল, যেহেতু আর বেগুন তো টেনে নেবে তেল তো লাগবে। বেগুন টুকরো করে রাখা রয়েছে, হলুদ গুঁড়ো, নুন রয়েছে, চিনি, শুকনো লঙ্কার গুঁড়ো, সর্ষে বাটা আর রোস্টেড জিরা পাউডার বা ভাজা জিরের গুঁড়ো আর কাঁচা লঙ্কা বা কাঁচা লঙ্কা। প্রথমে বেগুনটাকে তেলে, তুমি একটু খুন্তি দিয়ে তেলটাকে একটু নাড়িয়ে মিক্স করবে। হ্যাঁ হয়েছে তো, গরম হয়েছে বেগুনগুলো, সবগুলো দিয়ে দেবো, দাও যেটা ধরে আর কি। হ্যাঁ যে কটা ধরে। আচ্ছা তুমি ওখানে যে সেকেন্ড হলে, বাড়ি গেলে সবাই তোমায় কি বললো? সবাই তো জানলো জি বাংলা রান্নাঘরে তুমি আসবে। হ্যাঁ সবাই জিজ্ঞাসা করছিল যে কবে যাবি সুদীপাদির কাছে, জিজ্ঞাসা করছিলো। এবার আমি বলছি যে হ্যাঁ দিদি ডাকলেই যাবো। তবে পিঙ্কি একটা কথা বলো, এই যে বাড়িতে দৈনন্দিন রান্না করো, খেয়ে পর বললো ভালো হয়েছে, খুশি হয়ে গেলে? হ্যাঁ কিন্তু সবার কাছে যখন মানে শুনে খুশি হই সেটা আরো যেন বেশি খুশি লাগে, আরো বেশি ভালো লাগে, ভালো লাগে। তো পিঙ্কি তুমি এত ভালো রান্না করো, আমার একটা ছোট্ট অ্যাডভাইস শুনবে? বলো। কিছু মনে না করো, ধরো তোমার সন্তানকে সামলে, স্বামীর জন্য করে, সংসারটাকে সামলে, কাউকে ডিস্টার্ব না করে তুমি যে নিজের জন্য একটা হোম ডেলিভারির ব্যবসা শুরু করো কেমন হয় বাড়ির থেকে? তুমি যে অ্যাডভাইসটা দিলে সেটা আমি একটু হাজবেন্ডের সঙ্গে কথা বলে এগাবো। এটা তুলে নেবো তো ভেজে? হ্যাঁ ভেজে তুলে নিতে হবে না, এর মধ্যে একটু নুন দেবো। তাহলে এটা যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ আমি তোমাকে আরও একটা রাস্তা দেখিয়ে দিই। বলো। খুব ভালো লাগছে তো, আমার শুনতে খুব ভালো লাগছে। তুমি বলো বলো। এটা শুনতে না দেখতেও ভালো লাগবে, কারণ এখানে লড়াই শুধু দিদিদের নয়, দিদিদের সঙ্গে দাদাদের। নাম্বার ওয়ান দাদা না দিদি, দেখুন সোম থেকে শনি বিকেল পাঁচটায় শুধুমাত্র জি বাংলা। দিদি দাদার সামনে আজ নিত্য নতুন কাজ, জেতার চ্যালেঞ্জ সামনে রেখে ধরবে লাটা মাছ। বিশাল বড় চ্যালেঞ্জ, সাঁতার কেটে চার করে। সোম থেকে রবি বিকেল পাঁচটায় জি বাংলায়। এবার বলের মধ্যে কি দাও? এর মধ্যে একটু নুন দাও। নুন? হ্যাঁ একটু নুন দিলাম। তোর মেয়ের নাম কি জানো? ভাস্বতী ঘোষ। বাহ, আর তোমার নাম পিঙ্কি, ভালো নামই না? হ্যাঁ। একটু হলুদ দিয়ে? হ্যাঁ একটু। এবার কি
দেবো লঙ্কা গুঁড়ো? লঙ্কার গুঁড়ো দাও। মানে এটা কোনো ওরকম রাইট অর্ডার নেই, পরপর দিলেই হলো। আর কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা আছে, এই নাও দাও, হাতে দিতে নেই, এখানে দিলাম। এটা যেহেতু ঝাল ঝাল হবে, ওই জন্য সব জিরে গুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো। কতটা দেবে দাও, আমি মিক্স করে দিচ্ছি। এক চামচ। বাহ, এবার বাকি রয়েছে সর্ষে বাটাটা। সর্ষে বাটা আর আছে একটু চিনি। চিনি, চিনি তো দিয়ে দিই। হ্যাঁ, অল্প পরিমাণ, পরিমাণ আর পরিমাপ। হ্যাঁ, আমাদের শিখিয়েছে সুপ্রাদি। বা সর্ষে বাটা কতটা দেখো, আর একটু দাও। সর্ষে বাটা, সর্ষে বাটার ঝালের মানে বেগুনের ঝাল হচ্ছে, ঝাল হচ্ছে, তেলে তেলে ঝালা। তোমার হোম ডেলিভারি করলে এটা তো সবাই চাইবেই খেতে। এটা পটল টটল দিয়েও করা যায়, ফুলকপি, পটল, যে কোনো অন্য সবজি দিয়ে। আচ্ছা, এই বাটি দেওয়া জল দেবো একটু একটু দাও। হ্যাঁ দাও, আমরা ব্যবহার জল তো দেবোই বলো। হ্যাঁ, শুধু দিতেই হবে ওর মধ্যে। বাটি দোয়াটা দিই। আমরা ব্যবহার করছি কুচিনার ওয়াটার পিউরিফায়ার, পিউরিকা ডি এলেক্সেল পিউরিফাইড ওয়াটার। দিদি দেখো কিরকম কালার ছেড়েছে দেখেছো, জমে গেছে। আমরা একটু অল্প করে, হ্যাঁ, সর্ষে। এবার একটুখানি ঢাকা দেবো আঁচ কমিয়ে বলো, হালকা। আহা হা, এটা ভাতের সঙ্গে যা লাগবে না খেতে, সেই না। তাহলে এটাকে আমরা সার্ভ করবো তো? হ্যাঁ, তাহলে দর্শকদের দেখিয়ে দিই রেসিপিটা। হ্যাঁ, একবার দেখি। ওনারা লিখে নিলেও তাও অর্ডার করবেন, চিন্তা করো না। হ্যাঁ, দেখে নিন রেসিপিটা আরও একবার। বেগুন তেল ঝাল বানানোর জন্য প্রথমে একটা কড়াইতে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি কাচ্চিখানি মাস্টার্ড অয়েল গরম করে তাতে লম্বা করে কাঁচা বেগুন ভাজতে দিয়ে একে একে সামান্য নুন, হলুদ, শুকনো লঙ্কা গুঁড়ো, চিরা কাঁচা লঙ্কা, ভাজা জিরে গুঁড়ো, চিনি, সর্ষে বাটা আর তার বাটি ধোয়া জল দিয়ে আঁচ কমিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে নামিয়ে নিলেই রেডি বেগুনের তেল ঝাল। পিঙ্কি, নিজের রান্না নিজে খেয়ে বলো কিরকম হয়েছে। তুমি আগে খাও, তুমি আগে বলো, তারপরে তো আমি খাচ্ছি। খুব ভালো হয়েছে, রিয়েলি খুব ভালো হয়েছে। তাহলে সাহস করে বলছো এগাবো? এগিয়ে চলো, এগিয়ে যাওয়ার নামই কিন্তু জীবন। এই না, সেই চলার পথে এটা তোমার জন্য। থ্যাংক ইউ, ভালো লেগেছে? খুব ভালো লেগেছে। অল দ্য বেস্ট, যেদিন আবার দেখা হবে এই হাসি মুখটাই দেখতে চাই। এখন চলুন আমাদের শেষ মানে মধুরান্না সমাপয়েত করতে হবে, তো সেই মিষ্টি প্রিপারেশন নিয়ে কে এসেছেন দেখে নিই। সুমনা বেরা বাড়ি হলদিয়া, মা বাবা দাদা দিদিকে নিয়ে সুমনার পরিবার। শখ নাচ করা, গান করা আর আঁকা, স্বপ্ন শিক্ষিকা হওয়া। নমস্কার সুমনা। নমস্কার দিদি, স্বাগত রান্নাঘরে। কেমন লাগছে এসে? খুব ভালো লাগছে তোমাকে দেখে সামনে থেকে। তুমি শুনেছি পড়াশোনায় ভীষণ ভালো, খুব ভালো স্টুডেন্ট। ওই আর কি লোকে বলে, লোকে বলে। আচ্ছা, তো আজকে আমরা আগেও বলেছি আপনাদের যে সবসময় মিষ্টি প্রিপারেশন মানেই যে রসগোল্লা সন্দেশ খাবো এমনটা নয়। মিষ্টি স্বাদে যেটা মিষ্টি সেরকমই খাবো। যেরকম সুমন আমাদের আজকে খাওয়াবে একটা দারুণ ডাবের শরবত। কী নাম এটা? ডাবের মালাই শরবত। লাগছে ডাবের জল, ডাবের শাঁস, আর রয়েছে চিনির রস, পুদিনা পাতা বাটা, আর পুদিনা পাতা একটু গার্নিশিং এর জন্য। প্রথমে আমরা ডাবের জলটা নেব মিক্সিতে, দাও পুরোটাই নিচ্ছি। তারপর আমরা নেব ডাবের শাঁস মানে মালাই। হ্যাঁ, মালাই আমি দিচ্ছি। আচ্ছা, একটু তুমি গ্লাসে দেবে বলে বলেছিলে, তো আমি পুরোটা দিচ্ছি না। ডাবের মালাই বলতে মনে পড়লো, মালাই কুলফি খেতে রামকৃষ্ণ দেব খুব ভালোবাসতেন। একটু শাঁস রেখে দেবো গ্লাসে দেওয়ার জন্য। একটুখানি রান্না করার আগে মানে যে কোনো রান্নার আগে দেখে নিতে হয় না জিনিসটা ঠিক আছে কিনা। ভালোই আছো, তোমার খেতে ইচ্ছে করছে, খাবে? ভালো। এবার কি দিতে হবে বলো? এবার আমরা চিনির সিরাপটা দেবো, তার মধ্যে দেবো। হ্যাঁ দাও,
সুগার সিরাপ বাজারে কিনতে পাওয়া যায়, আর যদি মনে হয় বাড়িতে বানিয়ে নেবেন বাড়িতেও বানানো যায়, খুব ইজি। আর এর মধ্যে এক চিমটে নুন দেব। এটা খুব গরমের দিনে খুব উপাদেয় হবে। আর কি দেবো, একটু পুদিনা পাতা বাটা দাও, এই যে এখানে চামচ আছে। আমি কি বাঘ না ভাল্লুক তোমায় কামড়ে দেবো? তোমাকে আমি দেখছি, এত সুন্দর তো। এটা এখানে থাক, আমরা তোমাকে রিকোয়েস্ট করবো যদি ফ্রিজ থেকে বরফ আইসক্রিম গুলো এনে দাও, বাচ্চা মেয়ে তো অনেক কাজ করাতে হয়। ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে। তুমি কি খুব ঠান্ডা খাও? এবার এর মধ্যে দেবো ডাবের শাঁসটা, তুমি যেরকম বলেছিলে। শরবত বানিয়েছো গরমকালে, একদম আদর্শ। এটা দেখেই দেখবে কতটা ফ্রেশ লাগছে, না দেখেই মনটা ভালো হয়ে যাবে, কালারটাও ভালো আসছে, খুব সুন্দর। এইবার আমরা এর মধ্যে একটু পুদিনা পাতা দিয়ে দেবো। আরও এটা কি হয়, এই যে পুদিনাও দিয়েছে না, তার জন্য মানে পুদিনাটা দেওয়ার জন্য আমাকে সত্যি সাধুবাদ জানাই। এটার জন্য না গরমকালে যে হিট থেকে এলে ফ্রেশ, বাড়িতে টায়ার্ড লাগে, কাজ করতে ইচ্ছে করে না, ছেলেকে নিয়ে পড়তে বসাও কি মেয়ের জন্য গানের স্কুলে যাও, কিছু না কিছু লেগেই থাকে। তো সেরকম একটা দিনে এইরকম একটা যদি শরবত আপনি ফ্রিজে বানিয়ে রেখে দেন, ভীষণ রিফ্রেশিং। দেখে নেবেন তো রেসিপিটা, দেখে নিন আরো একবার। ডাবের মালাই শরবত বানানোর জন্য একটি ব্লেন্ডারে ডাবের জল, ডাবের শাঁস, চিনি সিরাপ, এক চিমটে নুন আর পুদিনা পাতা বাটা দিয়ে ব্লেন্ড করে একটি মিশ্রণ বানাতে হবে। এবার গ্লাসে বরফের টুকরো আর ডাবের শাঁস নিয়ে ব্লেন্ড করা মিশ্রণটা ঢেলে ওপরে পুদিনা পাতা ছড়িয়ে সার্ভ করুন ডাবের মালাই শরবত। এটা সুমনার জন্য। থ্যাংক ইউ দিদি, ইয়ার ওয়েলকাম। কেমন লাগলো? খুব ভালো লেগেছে তোমার সঙ্গে দেখা করে। এই নাও, এটা খেয়ে দেখো, তুমি বানিয়েছো খুব সুন্দর হয়েছে। এর সঙ্গে একটা বড় চামচও দেয় শাঁসটা খাওয়ার জন্য। আপনাদের সঙ্গেও, এবং যে তিনজন এসছেন তাদের তিনজনের জন্য রয়েছে আমাদের তরফ থেকে কিছু উপহার। দেখে নেবো সেগুলো কি কি। ইমামি হেলদি এন্ড টেস্টি কুকিং অয়েলের তরফ থেকে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার, দাগের জম মার্বো কেয়ারের পক্ষ থেকে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার রয়েছে, কেকসের তরফ থেকে একটি গিফট হ্যাম্পার রয়েছে, মর্টন ব্র্যান্ড ঘির পক্ষ থেকে একটি গিফট হ্যাম্পার রয়েছে, কৃষ্ণচন্দ্র দত্ত কুকমি প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে ডাটা গুঁড়ো মশলার একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার, মহানগরের মহাভোজ ট্রায়াঙ্গুলার পার্কের কাছে সুদীপার রান্নাঘরের তরফ থেকে থাকছে 25% ডিসকাউন্ট ভাউচার। আমাদের ভূতু এক তুড়িতে নিয়ে আসতে পারে নিজের সমস্ত পছন্দের খাবার। আসছে তো ভূতু আগামী 14 মার্চ থেকে সোম থেকে শনি জি বাংলার পর্দায় রাত 9টায়। বলো তো আমি কটায় আসছি? কি 7টা? ধুর, তুমি দেখছি কিছুই জানো না। কি বললে? 8টা? উফ না রে বাবু, 9টা। মনে থাকবে তো ভূতু, 14 মার্চ থেকে সোম থেকে শনি রাত 9টায়। শুরু করেছিলাম রামকৃষ্ণ দেবের কথা বলে যে যত মত তত পথ, কিন্তু সেই পথ এক জায়গায় মিলেছে, সেই পথ মিলেছে, সেই পথ আমাদের নিয়ে যাচ্ছে তাঁর কাছে, ঈশ্বরের কাছে। আর দেখুন, পথের কথাই যদি বলা হয় তাহলে সেই পথ পেয়ে আমরা যাওয়া আসা করি, আর এই আসা যাওয়ার মাঝে আপনাদের সঙ্গে দেখা হয়, একটু কথা হয়, একটু আলাপচারিতা, একটু সুখ দুঃখ ভাগ করে নেওয়া, এরই নাম তো জীবন। জীবনে ভালো থাকুন, শান্তিতে থাকুন, এবং আপনাদের
দেখুন এই যে পথের কথা বললাম সেই পথ নিয়ে রবীন্দ্রনাথ একটা লিখেছেন লাইন, সব পথ এসে মিলে গেল শেষে তোমারও দুঃখানি নয়নে। আপনাদের জন্যই তো ফিরে ফিরে আসি এবং সেই পথ পেয়ে আবার চলে আসবো কালকে। ভালো থাকুন, ভালো রাঁধুন, ভালো রাখুন সকলকে। নমস্কার।